প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আচ্ছা, আজ আকাশটা খুব মেঘলা করেছে, বৃষ্টি হবে? হতে পারে। তবে বৃষ্টি এখন সব দিকে হচ্ছে না, কোনো কোনো অঞ্চলে হচ্ছে, কোনো কোনো অঞ্চলে হচ্ছে না। তোমার দিকে যেটা দেখলাম বৃষ্টি হতে পারে, তোমার দিকে কি বৃষ্টি হবে? হতে পারে, আবার নাও হতে পারে। ঠিক আছে, বৃষ্টি হবার একটা সম্ভাবনা রয়েছে, কিন্তু বৃষ্টি হবে কিনা না আমরা জানি না। ঠিক আছে, এই কন্ডিশন হয়তো তোমার দিকে, আমার দিকে কিন্তু বৃষ্টি হবে এমনটা মোটামুটি আমি নিশ্চিত যে বৃষ্টি হবে। আকাশ মেঘলা আছে বা সকালবেলাও বৃষ্টি হয়ে গেছে। তো যাই হোক, আজকে আমরা ক্লাস নাইনে ম্যাথামেটিক্স করতে এসেছি। চ্যাপ্টারের নামটা কিন্তু আমি লিখিনি, তো চ্যাপ্টারের নাম না লিখলেও তোমরা আন্দাজ করতে পারছো আমরা কি নিয়ে আজকে আলোচনা করব। হ্যাঁ, আজকে আমরা সম্ভাবনা বা প্রবাবিলিটি নিয়ে আলোচনা করব, বৃষ্টি হবে নাকি হবে না, বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যাই হোক, তো সম্ভাবনা নিয়ে আলোচনা করছি। তো সম্ভাবনা তোমাদের নবম শ্রেণীর একেবারে লাস্ট অধ্যায় রয়েছে, খুব ছোট্ট একটা ইউনিট, ভেরি ইন্টারেস্টিং। তো আমি ছোট্ট ইউনিটটা শুরু করলাম, আমরা বড় বড় ইউনিট করছি, চারটা পাঁচটা ক্লাসে কমপ্লিট করেছি, তো সম্ভাবনা ছোট ইউনিট দেখে শুরু করলাম। ওকে, আজকে আমরা কি পড়বো? আজকে আমরা পড়বো সম্ভাবনা বা প্রবাবিলিটি। প্রবাবিলিটি, তো প্রবাবিলিটির মধ্যে আমরা কি পাবো? আমরা একটা পাবো হচ্ছে নমুনা দেশ, এই টার্ম গুলা কিন্তু তোমাদের জানতে হবে। একটা পাবো আমরা ঘটনা, ঘটনা বা সেটাকে বলা হয় ইভেন্ট, নমুনা দেশ বা স্যাম্পল স্পেস, স্যাম্পল স্পেস। তো নমুনা দেশ ব্যাপারটা কি, ঘটনা ব্যাপারটা কি? নমুনা দেশ ব্যাপারটা হচ্ছে কোনো একটা জিনিস নিয়ে আমি কাজ করব বা কোনো জিনিস আমি বের করতে যাচ্ছি, যেমন আজকে বৃষ্টি হবে কি না সেটা যদি আমি উদাহরণ হিসেবে ধরি, তাহলে নমুনা দেশ যেটা লিখলাম, নমুনা দেশের মধ্যে কি কি আসবে? যতগুলো ফলাফল সম্ভাব্য, যতগুলো ফলাফল হতে পারে সবগুলো চলে আসবে আমার নমুনা দেশে, আর আমি যেটা চাইছি, যেটা যাচাই করতে চাইছি সেটা আসবে ঘটনাতে। তো যদি আমি এই উদাহরণটা নেই যে আজকে বৃষ্টি হবে কি না, তাহলে কি হতে পারে? বৃষ্টি হবে হতে পারে, বৃষ্টি হবে না হতে পারে, এই দুটো ফলাফলই হবে, এর মাঝে কিন্তু কিছু হবে না, হয় বৃষ্টি হবে নয়তোবা বৃষ্টি হবে না। তোমার নমুনা দেশে কতগুলো ফলাফল আসলো? নমুনা দেশে আসবে দুটো ফলাফল, একটা হচ্ছে কি বৃষ্টি হবে, একটা হচ্ছে বৃষ্টি হবে না, দুটো ফলাফল। আমি চাইছি কি? আমি চাইছি যে আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত, তাহলে আমি কি চাইছি? আমি চাইছি বৃষ্টি হবে সেটার সম্ভাবনা কত। তোমার ঘটনাটা হচ্ছে বৃষ্টি হওয়া, আর নমুনা দেশে কি কি আসবে? নমুনা দেশে আসবে ফলাফল বৃষ্টি হবে বা বৃষ্টি হবে না। তো স্যাম্পল স্পেস হচ্ছে দুটো, সেখানে মানে মোট সম্ভাব্য ফলাফল দুটো, আমি চাইছি তার মধ্যে একটা, সেটা হচ্ছে ব্যাপার। তো স্যাম্পল স্পেস বা নমুনা দেশ হচ্ছে সর্বমোট কতগুলি ঘটনা ঘটতে পারে, সেটা হচ্ছে স্যাম্পল স্পেস, অর্থাৎ সর্বমোট সম্ভাব্য ফলাফল যেটা, সেটাই হচ্ছে স্যাম্পল স্পেস বা নমুনা দেশ। আর আমি যা চাইছি, যে ঘটনাটা চাইছি, সেটাই হচ্ছে ঘটনা বা ইভেন্ট। বোঝা গেল? ভেরি ইজি। এবং এই ঘটনা এবং নমুনা দেশ নিয়েই কিন্তু সম্ভাবনা সব কয়টা অঙ্ক। তো শর্ট কোয়েশ্চন হিসেবে একটা জিনিস মনে রাখবে, যখন আমরা করব সেটা ক্লিয়ার হয়ে যাবে, সম্ভাবনার মান কিন্তু জিরো থেকে ওয়ান এর মধ্যবর্তী কিছু একটা হবে। সম্ভাবনার সর্বনিম্ন মান হচ্ছে জিরো আর সর্বোচ্চ মান হচ্ছে ওয়ান। তো সম্ভাবনার রেঞ্জ যেটা, সম্ভাবনা সবসময় জিরো থেকে ওয়ান এর মধ্যে হবে। সম্ভাবনা কোন ঘটনার সম্ভাবনা জিরো বা তার বড়, দেখলাম সেটা এক্স, ওয়ান বা তার ছোট। সম্ভাবনা যদি এক্স হয়, কোন ঘটনার সম্ভাবনা যদি এক্স হয়, তাহলে তার মান জিরো থেকে ওয়ান এর মধ্যে হবে। জিরো হতে পারে, ওয়ান হতে পারে, জিরো থেকে ওয়ান এর মধ্যবর্তী যে কোনো মান হতে পারে। তো যদি কোনো ঘটনার সম্ভাবনা জিরো হয়, আমরা এক্সারসাইজ যাচ্ছি, একটু পরে যাচ্ছি, ওকে, যদি কোনো ঘটনার সম্ভাবনা জিরো হয়, তাহলে মানে কি এই ঘটনা ঘটার সম্ভাবনা জিরো, মানে কি ঘটনাটা ঘটবে না, সেটা হচ্ছে অসম্ভব ঘটনা। তো পরীক্ষায় এমন প্রশ্ন আসে যে অসম্ভব ঘটনা এর সম্ভাবনা কত, অসম্ভব ঘটনা এর সম্ভাবনা হচ্ছে জিরো। আর যদি এমন কোনো ঘটনাটাকে যেটা নিশ্চিত রূপে ঘটবেই, অবশ্যই হবে, তাহলে তার সম্ভাবনা হচ্ছে ওয়ান। তো এটা হচ্ছে নিশ্চিত ঘটনা, কোনো ঘটনা যদি তাকে নিশ্চিত ঘটনা যেটা ঘটবেই, তো তার সম্ভাবনা হচ্ছে ওয়ান। এমন কিন্তু শর্ট কোয়েশ্চেন তোমাদের আসতে পারে। তো সম্ভাবনা চ্যাপ্টার থেকে মোট তোমাদের ফাইভ মার্কসের কোয়েশ্চেন হয়, ফোর মার্কসের একটা থাকছে, ওয়ান মার্কসের একটা থাকছে। তো কোয়েশ্চেনটা আমি আগে বলিনি, সম্ভাবনা চ্যাপ্টার থেকে তোমাদের ওয়ান মার্কসের একটা থাকবে এবং
ফোর মার্কসের একটা থাকবে, টোটাল হচ্ছে ফাইভ মার্কস, টোটাল হচ্ছে তোমাদের ফাইভ মার্কসের প্রশ্ন হবে এই চ্যাপ্টার থেকে, ঠিক আছে? একেবারে লাস্টের দিকে একটা চ্যাপ্টার রয়েছে সম্ভাবনা, টোটাল ফাইভ মার্কসের কোয়েশ্চেন তোমাদের ওইটা থেকে হবে। তো অসম্ভব ঘটনা মানে তার সম্ভাবনা জিরো, নিশ্চিত ঘটনা মানে তার সম্ভাবনা ওয়ান। এখন যদি তোমাকে বলা হয় একটা উদাহরণ দাও, একটা অসম্ভব ঘটনার উদাহরণ দাও এবং একটা নিশ্চিত ঘটনার উদাহরণ দাও, এমন হাজারো উদাহরণ আছে, তোমরা খুঁজলেই পাবে। জাস্ট আমি একটু বলি, অসম্ভব ঘটনা মানে কি, যেটা ঘটবেই না। আমি যদি একটা লুডুর ছক্কাকে ছাড়ি তাহলে কত উঠতে পারে ম্যাক্সিমাম? একটা লুডুর ছক্কাকে ছাড়লে ম্যাক্সিমাম আমার ছয় হতে পারে, কারণ লুডুর ছক্কায় ছয়টা সংখ্যা রয়েছে, এক দুই তিন চার পাঁচ ছয়। এখন যদি আমি বলি যে লুডুর ছক্কায় দশ ওঠার সম্ভাবনা কত, লুডুর ছক্কায় কি দশ আছে? লুডুর ছক্কায় দশ নেই, তাহলে লুডুর ছক্কায় কখনো দশ আসবে না। ওকে, তো লুডুর ছক্কায় দশ পাওয়ার ঘটনা সেটা হচ্ছে অসম্ভব ঘটনা, লুডুর ছক্কায় দশ পাওয়ার ঘটনা অসম্ভব ঘটনা, ঠিক আছে? বা একটা খেলা, ফাইনাল খেলা, কোন একটা ফাইনাল খেলায় কি হবে, কোন একটা দলকে জিততেই হবে, হয় টিম এ বা টিম বি, কোন একটা দল জিততেই হবে। ফাইনাল খেলায় তো ড্র রাখা হয় না। তো আমি বললাম যে ফুটবল বিশ্বকাপে দুটি দলেরই জেতার সম্ভাবনা, যদি দলকে জিতবে দুটো দল জেতা কিন্তু সম্ভব নয়, একটা দলকে জিততে হবে, একটা দলকে হারতে হবে, তো সেটা হচ্ছে অসম্ভব ঘটনা। বা যদি বলি রাত্রিবেলা সূর্য দেখার সম্ভাবনা, রাত্রিবেলা কি সূর্য দেখা যায়? দেখা যায় না। এমন অনেক অসম্ভব ঘটনা রয়েছে, সেগুলো হচ্ছে অসম্ভব ঘটনা এবং তাদের সম্ভাবনা হচ্ছে জিরো। এবং নিশ্চিত ঘটনা অনেক রয়েছে, নিশ্চিত ঘটনা মানে কি, দেখো যে রবিবারের পরে সোমবার হওয়ার ঘটনা, রবিবারের পরে কি সোমবার হয়? অবশ্যই হয়। তো রবিবারের পরে সোমবার হওয়ার ঘটনা সেটা একটা নিশ্চিত ঘটনা, বা রাতের পরে দিন হওয়ার ঘটনা সেটা একটা নিশ্চিত ঘটনা। পাঁচ চারের থেকে বড় হওয়ার সম্ভাবনা, তো পাঁচ তো সবসময় চারের থেকে বড়, সেটা হচ্ছে নিশ্চিত ঘটনা। আর বাকি যেগুলো রয়েছে, যেমন কোনো একটা স্টুডেন্ট পরীক্ষা দিল, পরীক্ষায় ফার্স্ট করবে নাকি ফেল করবে, সেটার মান কিন্তু জিরো থেকে ওয়ানের মধ্যে হতে পারে, কারণ আমি নিশ্চিত না, ফার্স্টও করতে পারে ফেলও করতে পারে, ঠিক আছে? তো এই হচ্ছে মোটামুটি সম্ভাবনা। তো সম্ভাবনা সম্বন্ধে তোমাদের কিছু জানতে হবে, সম্ভাবনার ইতিহাসটা সংক্ষেপে জেনে নাও। সম্ভাবনার ধারণার সূত্রপাত অত্যন্ত আশ্চর্যজনকভাবে ঘটেছিল 1654 খ্রিস্টাব্দে। চেবেলিয়ের ডি মেরে নামক একজন জুয়ারি পাশা খেলা সংক্রান্ত কিছু সমস্যা নিয়ে সপ্তদশ শতাব্দীর বিখ্যাত ফরাসি দার্শনিক এবং গণিতজ্ঞ ব্লেইজ পাস্কেল এর শরণাপন্ন হন। পাস্কেল এই সমস্যাগুলি নিয়ে কৌতূহলী হন এবং আরেকজন ফরাসি গণিতজ্ঞ পিয়ের ডি ফার্মেটের সঙ্গে আলোচনা করেন। পাস্কেল এবং ফার্মেটের এই সমস্যাগুলি স্বাধীনভাবে সমাধান করেন। এই গবেষণাই সম্ভাবনা তত্ত্বের সূচনা করেছিল। এই বিষয়ের উপর প্রথম গ্রন্থটি রচনা করেন ইতালির গণিতজ্ঞ জে করেদা। 1663 খ্রিস্টাব্দে প্রকাশিত গ্রন্থটির শিরোনাম ছিল বুক অন গেমস অফ চান্স বা লিভার ডি লুডো অ্যালি। তো এই গ্রন্থ দুটির নাম এবং ব্লেইজ পাস্কেল, পিয়ের ডি ফার্মেট এই দুজন গণিতজ্ঞের নাম তোমরা মনে রাখবে। তোমরা সম্ভাবনার সংক্ষিপ্ত ইতিহাস জেনে গেলে এবার আমরা এক্সারসাইজের দিকে যাচ্ছি। তোমাদের বইয়ের 290 পেজ, পেজ নাম্বার হচ্ছে 290, এক্সারসাইজ হচ্ছে 15.1, এক্সারসাইজ 15.1, সেখানে আমরা যাচ্ছি। প্রথম যে প্রশ্ন সেটা আমরা লিখছি, কেমন? খুবই ইজি কোয়েশ্চন রয়েছে এখানে, ফর্মুলা বেস করেও করা যায় আর গল্পের মাধ্যমে তোমরা এগুলো করতে পারো। সম্ভাবনার অঙ্কগুলো কিন্তু গল্প করে করে করা যায়, ভেরি ইজি। একটি ক্রিকেট খেলায় একজন ব্যাটসম্যান 30 বল খেলে 6টি বাউন্ডারি মারে, তার দ্বারা বাউন্ডারি না মারার সম্ভাবনা নির্ণয় করো। 30 বল খেলে 6টি বাউন্ডারি মারে, তো বাউন্ডারি না মারার সম্ভাবনাটা আমাদের নির্ণয় করতে হবে। সুতরাং নমুনা দেশে মোট ঘটনা এস সমান সমান 30। তো এটা এভাবে নমুনা দেশে মোট ঘটনা এস সমান সমান 30 না লিখলেও চলে, এটা ডিরেক্টলি লেখা যায় যে একজন ব্যাটসম্যান 30টি বল খেলে, সুতরাং এস ইজ ইকুয়াল টু 30, এভাবে ডিরেক্টলি লিখলেও চলবে। তারপর 6টি ছক্কা মারে, সুতরাং ছক্কা মারে না,
ছক্কা বলেছে নাকি? ছয়টি বাউন্ডারি, আমি ছক্কা লিখেছি, এটা বাউন্ডারি হবে, ছয়টি বাউন্ডারি মারে, ওকে, এটা বাউন্ডারি হবে, আমি ছক্কা লিখে দিয়েছি, ছয়টি বাউন্ডারি মারে। সুতরাং বাউন্ডারি মারে না, বাউন্ডারি মারে না কতটা? ত্রিশটা থেকে ছয়টা বিল দিলেই হয়ে গেল, বাউন্ডারি মারে না, চব্বিশটি। ত্রিশটি বল খেললো, ছয়টি বাউন্ডারি মারলো, তাহলে বাউন্ডারি মারতে পারেনি চব্বিশটি। মনে করি ই মানে হচ্ছে ইভেন্ট বা ঘটনা, ই সমান সমান বাউন্ডারি না মারার ঘটনা। ওইখানে অনেক স্টুডেন্ট ভুল করে ইটাকে ধরে নেয় যে বাউন্ডারি না মারার সম্ভাবনা, এটা কিন্তু সম্ভাবনা না, এটা হচ্ছে ঘটনা, তারপর আমি যখন বের করবো সেটা বের করবো সম্ভাবনা। সুতরাং পি ই মানে কি? ই হচ্ছে বাউন্ডারি না মারার ঘটনা, পি ই মানে হচ্ছে প্রবাবিলিটি অফ ই, তার মানে বাউন্ডারি না মারার সম্ভাবনা, বাউন্ডারি না মারার সম্ভাবনা, নিচে এস উপরে ই, এটা হচ্ছে কমন ফর্মুলা, ই বাই এস, ইভেন্ট বাই স্যাম্পল স্পেস, সেটাই হচ্ছে সম্ভাবনার সূত্র, সম্ভাবনা বের করার সূত্র। তোমার ই তে কত রয়েছে? ই তে রয়েছে 24, এস এ কত রয়েছে? রয়েছে 30, যদি আমি সেটাকে কাটি তাহলে হচ্ছে 15/12, আরো যদি কাটি 6 হবে না, 4/5, ঠিক আছে। তো বাউন্ডারি না মারার সম্ভাবনা কত? বাউন্ডারি না মারার সম্ভাবনা 4/5, এটাই হচ্ছে আনসার, পিই হচ্ছে আনসার। তবে আমরা ফর্মুলা বেসড করেও করতে পারি, আবার ডিরেক্টলি করতে পারি, যে একজন ব্যাটসম্যান 30টি বল খেলে, বাউন্ডারি মারে 6টি, সুতরাং বাউন্ডারি মারে না 24টি, সুতরাং বাউন্ডারি না মারার সম্ভাবনা, ওইভাবে লিখেও করা যায়, বাউন্ডারি না মারার সম্ভাবনা উপরে 24, নিচে 30, জাস্ট কেটে কুটে 4/5 হয়ে যাবে, এই হচ্ছে আনসার, ভেরি ইজি। তো এটা এইভাবে ফর্মুলা লিখেও করা যায়, ফর্মুলা না লিখেও করা যায়, তুমি যেভাবেই করো না কেন পরীক্ষায় হবে, সেটা যদি তুমি ঠিকঠাক করো, তোমার ক্যালকুলেশন যদি ঠিকঠাক হয় পরীক্ষায় কিন্তু কাটবে না। অনেকে বলে ফর্মুলা বেস করতে হবে, ফর্মুলা বেস না করলে হয়তো স্কুল থেকে কেটে দেবে না, কাটবে না, তোমাকে ফর্মুলা বেস করে করতে পারো, বা তুমি ডিরেক্টলি যদি এইভাবে করো যে একজন ব্যাটসম্যান 30টি বল খেলে, বাউন্ডারি মারে 6টি, সুতরাং বাউন্ডারি মারে না, 30-6=24, সুতরাং বাউন্ডারি না মারার সম্ভাবনা সমান সমান উপরে হচ্ছে 24, নিচে হচ্ছে 30, এইভাবে লিখে করলেও হবে, এইভাবে এই যে ই বা এস এগুলো না ধরে করলেও কিন্তু হবে, তোমার যেভাবে সুবিধা হয় এভাবে করো। আমি নেক্সট যে অঙ্কটা করবো আমি হয়তো এস আর ই না ধরে করছি, ওকে, নেক্সট অঙ্কটা আমি এস এবং ই না ধরে করছি, ডিরেক্টলি করে নেবো, এবং তোমরা বেছে নেবে কোন পদ্ধতিটা তোমাদের কাছে ইজি লেগেছে, দুভাবেই কিন্তু করা যায়, ওকে। যাচ্ছি সেকেন্ড কোয়েশ্চনে, দুইজন সন্তান আছে, এরূপ 1500টি পরিবারকে যথেচ্ছভাবে নির্বাচিত করে নিম্নে প্রদত্ত রাশি তত্ত্ব লিপিবদ্ধ করা হয়, একটি পরিবারে মেয়ের সংখ্যা এবং পরিবারের সংখ্যা, মেয়ের সংখ্যা 2 এমন পরিবার রয়েছে 475টি, মেয়ের সংখ্যা 1 এমন পরিবার রয়েছে 814টি, মেয়ের সংখ্যা 0 এমন পরিবার রয়েছে 211টি। যথেচ্ছভাবে নির্বাচন করা একটি পরিবারের ক্ষেত্রে 2টি মেয়ে থাকার সম্ভাবনা নির্ণয় করো, 1টি মেয়ে থাকার সম্ভাবনা নির্ণয় করো এবং মেয়ে না থাকার সম্ভাবনা নির্ণয় করো, তদুপরি এই সম্ভাবনাগুলোর যোগফল 1 হয় কি না যাচাই করো। প্রশ্নটা দেখে নাও, আমি জাস্ট যে ভ্যালুগুলো দিল সেগুলো আমি লিখছি বলি, টু নাম্বার মেয়ে আর হচ্ছে পরিবার, দুটো মেয়ে আছে 475 পরিবারে, 814 পরিবারে, 814 পরিবারে, 0টি মেয়ে আছে 211 পরিবারে। তোমাকে প্রথমে বলেছে মোট পরিবার রয়েছে 1500, লিখতে হবে মোট পরিবার সমান সমান 1500, 2টি মেয়ে রয়েছে কতগুলো পরিবারে? 2টি মেয়ে রয়েছে আমার 475 পরিবারে, 2টি মেয়ে রয়েছে 475 পরিবারে। সুতরাং প্রশ্ন বলেছে কি, যথেচ্ছভাবে নির্বাচন করা একটি পরিবারের ক্ষেত্রে, সুতরাং প্রশ্ন যেভাবে দেওয়া আছে ওইভাবেই লিখব, যথেচ্ছভাবে নির্বাচন করা
একটি পরিবারে দুইটি মেয়ে থাকার সম্ভাবনা, দুইটি মেয়ে থাকার সম্ভাবনা সমান সমান টোটাল কত হচ্ছে, টোটাল হচ্ছে 1500। দুটো মেয়ে রয়েছে কতগুলো পরিবারে, 475 পরিবারে। সেটাকে যদি আমি কেটে দিই 25 দিয়ে কাটতে পারবো 60, এটা হচ্ছে 19। এই হলো আনসার। যথেচ্ছ আমি নির্বাচন করা একটি পরিবারে দুইটি মেয়ে থাকার সম্ভাবনা হচ্ছে 19/60। হয়ে গেল। দু নম্বর প্রশ্ন যেটা করেছে যে একটি মেয়ে থাকার সম্ভাবনা, তো আমি ওইটাকেই মুছে মুছে করবো, আমি আলাদাভাবে লিখছি না, ঠিক আছে, তোমরা আমার খাতায় আলাদাভাবে লিখবে। তো সেম আমি এক নম্বরটা করে নিলাম, এটা হচ্ছে 1 নম্বরের আনসার, এটা হচ্ছে 1 নম্বরের আনসার। 2 নম্বর করবো, 2 নম্বর বলেছে আমাকে একটি মেয়ে থাকার সম্ভাবনা কত। তো মোট পরিবার তো 1500 আমার রয়েছে, আর লিখতে হবে না, আমি এবার লিখব একটি মেয়ে রয়েছে কতটি পরিবারে। একটি মেয়ে রয়েছে লিখে যে একটি মেয়ে রয়েছে 814 পরিবারে, 814 পরিবারে। সুতরাং যথেচ্ছ ভাবে নির্বাচন করা একটি পরিবারে একটি মেয়ে থাকার সম্ভাবনা, নিচে 1500 হবে, উপরে হবে 814। তো এটাকে 2 দিয়ে কাটতে হবে, 2 দিয়ে কাটলে 1500, 2 দিয়ে কাটলে হবে 750, উপরে হবে 407, 460। তো এটা হচ্ছে 2 নম্বরের আনসার। 2 নম্বর আনসারটি লিখে নাও যে একটি মেয়ে রয়েছে 814 পরিবারে, সুতরাং যথেচ্ছ ভাবে নির্বাচন করা একটি পরিবারে একটি মেয়ে থাকার সম্ভাবনা 3 নম্বর বলেছে মেয়ে না থাকার সম্ভাবনা। মেয়ে না থাকার সম্ভাবনা মানে কি, যেটা আমাদের দিয়েছে যে জিরোটি মেয়ে রয়েছে 211 পরিবারে। জিরোটি মেয়ে মানে কি, ওই পরিবারে কোনো মেয়ে নেই, তো মেয়ে না থাকার সম্ভাবনা সেটা। তো মোট পরিবার 1500, তো এটাকে আমি একটু চেঞ্জ করে লিখব, মেয়ে নেই এমন পরিবারের সংখ্যা, মেয়ে নেই এমন পরিবারের সংখ্যা হচ্ছে 211টি। সুতরাং যথেচ্ছ হবে নির্বাচন করা একটি পরিবারে মেয়ে না থাকার সম্ভাবনা, মেয়ে না থাকার সম্ভাবনা। সুতরাং যথেচ্ছ হবে নির্বাচন করা একটি পরিবারে মেয়ে না থাকার, তো এখানে মেয়ের আগে লিখতে পারো যে কোনো মেয়ে না থাকার সম্ভাবনা হচ্ছে গিয়ে 1500, উপরে হবে 211, ওইটাকে আমরা কাটতে পারবো না, ঠিক আছে, 211/1500, সেটা হচ্ছে 3 নম্বরের আনসার। তো এবার কি বলেছে, বলেছে যে তদুপরি এই সম্ভাবনাগুলির যোগফল 1 হয় কিনা যাচাই করো। এবার আমাকে সম্ভাবনাগুলির যোগফল দেখতে হবে, সুতরাং সম্ভাবনাগুলির যোগফল, যোগফল প্রথমটা কত ছিল, প্রথমটা ছিল 19/60, পরটা ছিল 407/750, আর পরটা হচ্ছে 211/1500। ওইগুলোর যোগফল 1 হয় কিনা সেটা আমাদের দেখতে হবে, ঠিক আছে। তো সেটা আমরা করে নিচ্ছি, ওইটা আমরা মুছে নিচ্ছি এখন। তো উপরে লিখছি, এইভাবে লসাগু করতে পারি, বা শর্টকাট একটা মেথড রয়েছে, আমি তোমাদের একটু শর্টকাটই দেখাচ্ছি, কেমন, ওইভাবে লসাগু করবো না, ওইভাবে লসাগু তো তোমরা করতে পারো, তোমরা ওইভাবে করবে, আমি একটু শর্টকাট দেখাচ্ছি। আমি সবটার হর 1500 করে নেবো, এটা কিন্তু 1500 রয়েছে, সবচেয়ে বড় রয়েছে 1500,
ওইটার হচ্ছে 750, ওটার হচ্ছে 60, তো সবগুলোকে আমি 1500 করে নেবো। তো 1500 করতে হলে কি হচ্ছে, এটা 60 আছে, 19 আছে, 1500 করতে হলে আমাকে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, 1500 করতে গেলে আমাকে 25 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, 25 তো, হ্যাঁ 25 দিয়ে গুণ করলে এটা 1500 হয়ে যাবে। তো আমি উপরে নিচে 25 দিয়ে গুণ করলাম, প্লাস 407750, এটাকে 1500 করবো, উপর নিচে দুই দিয়ে গুণ করলে 1500 হয়ে যাবে, 750 গুণে 1500 হয়ে যাচ্ছে। আর এটা তো 1500 রয়েছে, কোনো সমস্যা নেই, যা রয়েছে তা থাকবে। এবার সবটার নিচে দেখো 1500 হয়ে গেছে, উপরে এটা কত, 19 ইন্টু 25, দ্যাট ইজ 475, প্লাস এটা হচ্ছে 407 দুগুণে 814, প্লাস এটা হচ্ছে 211। এবার উপরে সবটা যোগ করে দেখো তো কত হয়, উপরে সবটা যোগ করলে হচ্ছে 8, 4, 12, 2, 14, 1475, 11, 86, 14, 100, মানে 1500, তার মানে উপরেও হচ্ছে 1500, নিচেও হচ্ছে 1500। তো 1500 কাটলে কত হচ্ছে, কাটলে হচ্ছে 1, তার মানে সমস্ত সম্ভাবনার যোগফল হচ্ছে 1। তোমাদের বলেছিল যে সম্ভাবনাগুলোর যোগফল 1 হয় কিনা যাচাই করো। আমরা কি দেখলাম, সুতরাং সম্ভাবনা গুলির যোগফল সমান সমান 1 হয়ে গেছে। ওকে, তো 2 নাম্বার কিন্তু কমপ্লিট। যাচ্ছি নাম্বার 3 তে। নাম্বার 3 তে যে কোয়েশ্চন দিয়েছে, 14 নং অধ্যায়ের 14.4 বিভাগে উল্লিখিত 5 নং উদাহরণ দেখো এবং শ্রেণীটির একজন শিক্ষার্থীর জন্ম আগস্ট মাসে হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। এবার আমার 14 নং অধ্যায়ের 14.4 বিভাগে গিয়ে 5 নম্বর দেখতে হচ্ছে। আরে বাবা, কি কোয়েশ্চেন, 14.5 আমি যাচ্ছি, 14.5। তো যে প্রশ্নটা বলেছে সেটা তোমাদের বইয়ের 254 পেজে পাবে, আমি খুঁজে বের করেছি, সেটা তোমাদের বইয়ের 254 পেজে পাবে, ঠিক আছে, 254 পেজে পাবে, 14.4 এ যে প্রশ্নটা বলেছে সেটা। তো সেখানে প্রশ্নটা দেখে নাও, যদি আমি স্ক্রিনের মধ্যে দেখিয়ে দিয়েছি প্রশ্নটা, দেখতে পাচ্ছ যে শিক্ষার্থীর সংখ্যা একদিকে দেওয়া রয়েছে, ওইদিকে মাস রয়েছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এবং প্রতি মাসে কতজনের জন্ম হয়েছে সেটা দিয়েছে। জানুয়ারি মাসে 3 জন, ফেব্রুয়ারিতে 4 জন, মার্চে 2 জন, এপ্রিল 2 জন, মে মাসে হচ্ছে 5 জন, জুন মাসে 1 জন, জুলাই মাসে 2 জন, অগস্ট মাসে হচ্ছে 6 জন, সেপ্টেম্বরে রয়েছে 3 জন, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে প্রতিটিতে 4 জন করে শিক্ষার্থীর জন্ম হয়েছে, এবং টোটাল 40 জন শিক্ষার্থীর হিসেব সেখানে দিয়েছে। তো আমাদের প্রশ্ন কি ছিল, আমাদের প্রশ্ন ছিল যে অগস্ট মাসে জন্ম হওয়ার সম্ভাবনা কত, তো সেটাকে আমরা করছি, সেটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 3। মোট শিক্ষার্থী কত, 40 জন। আগস্ট মাসে জন্ম হয়েছে কত জনের, আগস্ট মাসে জন্ম হয়েছে কত জনের, সমান সমান আগস্ট মাসে জন্ম হয়েছে 6 জনের, 6 জন, আগস্ট মাসে জন্ম হয়েছে 6 জনের। সুতরাং কোন শিক্ষার্থী জন্ম আগস্ট মাসে হওয়ার সম্ভাবনা, কোন শিক্ষার্থীর জন্ম আগস্ট মাসে হওয়ার সম্ভাবনা টোটাল হচ্ছে 40, আগস্ট মাসে হয়েছে 6, 6/40, দ্যাট ইজ 3/20, তো 3/20 হচ্ছে আনসার। প্রশ্নটা যতটা বড় ছিল আনসারটা কিন্তু ততটাই ছোট, ঠিক না। পরের প্রশ্ন যেটা, কোয়েশ্চেন নাম্বার 4, 3টি মুদ্রাকে একই সঙ্গে 200 বার টস করা হয় এবং বিভিন্ন ফলাফলগুলোর পরিসংখ্যা নিম্নে দেয়া হলো। ফলাফল 3টি হেড 23, 2টি হেড 72, 1টি হেড 77, হেড 9,
28 যদি এই মুদ্রা তিনটিকে পুনরায় একই সঙ্গে টস করা হয় তবে দুইটি হেড পাওয়ার সম্ভাবনা কত আচ্ছা তো কি বলেছে 200 বার টস করা হয়েছে কোন মুদ্রাকে 200 বার টস করার পর কি করা হয়েছে তিনটি মুদ্রাকে 200 বার টস করা হয়েছে এবং ফলাফলগুলি দেখো যে তিনটি হেড এসেছে হচ্ছে গিয়ে 23 বার দুইটি হেড এসেছে 72 বার একটি হেড এসেছে 77 বার এবং হেড আসেনি হচ্ছে 28 বার এবার বলছে সবগুলোকে একসঙ্গে টস করা হবে তাহলে দুটি হেড পাওয়ার সম্ভাবনা আমাদের নির্ণয় করতে হবে প্রশ্নটা আবার দেখে নাও ওকে 4 নাম্বার মুদ্রাকে টোটাল টস করা হয়েছিল কতবার 200 বার তো তিনটি মুদ্রাকে মোট টস করা হয়েছে সমান সমান 200 বার টস করা হয়েছে তার মধ্যে দুইটি হেড আসার কথাই তো বলছি দুইটি হেড উঠেছে কতবার সমান সমান 72 বার সুতরাং মুদ্রাগুলিকে একসঙ্গে টস করা হলে দুটি হেড পাওয়ার সম্ভাবনা সমান সমান টোটাল হচ্ছে 200 আর দুটো হেড পেলাম 72 সেটাকে আমি আর একটু যদি কেটে দেই চার দিয়ে কাটতে পারি 4 50 200 আর 4 18 72 আবার কাটতে পারি 2 দিয়ে 4 25 25 50 9 2 18 ওকে 9/25 অর্থাৎ মুদ্রাগুলিকে একসঙ্গে টস করা হলে দুটি হেড পাওয়ার সম্ভাবনা হচ্ছে 9/25 তো সম্ভাবনা কিন্তু এইভাবেই ছোট ছোট প্রশ্ন ছোট ছোট উত্তর খুব সহজ ভুল হওয়ার সম্ভাবনা নেই ভুল হওয়ার তো ভেরি ইজি এবং একটু বুঝে করতে হয় তো ওই চ্যাপ্টারে কিন্তু তোমাদের অনেকগুলো অঙ্ক রয়েছে প্রায় 8টা হ্যাঁ প্রায় 13খানা প্রশ্ন রয়েছে তো একদিনে কমপ্লিট করা সম্ভব না আজকে এতটুকুই রাখছি নেক্সট ডেতে আমরা বাকি যেগুলো সম্ভব রয়েছে সেগুলো করব পরপর দুটো বা তিনটা ক্লাসে আমরা সেই চ্যাপ্টারগুলো শেষ করে নেব আর তোমরা যারা ক্লাস 1 থেকে ক্লাস 12 অবধি পড়াশোনা করছো সায়েন্স আর্টস কমার্স 11 12 এর কোর্স হতে পারো অনলাইন ক্লাস যেগুলো হচ্ছে সেগুলো হয়তো তোমরা দেখছো যারা দেখতে পাচ্ছ না যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো যদি পেতে চাও তাহলে অবশ্যই ভিজিট করো আমাদের ওয়েব পেজ www.smtntutorial.blogspot.com আমাদের ওয়েবসাইটে কিন্তু সবগুলো ক্লাসের লিংক দেওয়া রয়েছে আগে যেগুলো ক্লাস হয়েছিল সেগুলো পরে পরবর্তী যে ক্লাসগুলো হবে সেগুলো ক্লাস ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ সাজিয়ে দেওয়া হয়েছে অবশ্যই ভিজিট করবে আমাদের ওয়েবসাইট তাহলে কিন্তু তোমাদের অনলাইন ক্লাসগুলো সমস্ত পেয়ে যাবে তো আজ এখানে রাখছি নেক্সট ডেতে আবার অন্য কোনো টপিক নিয়ে মানে এই অধ্যায়ের পরবর্তী অংশ নিয়ে দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকবে কিপ ওয়াচিং কিপ সাপোর্টিং আস থ্যাংক ইউ